গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আপনাদের ইন্দু আপনাদের এই চ্যানেলে। আর বাইরের ওয়েদার খুব ঠান্ডা, বুলবুলির আক্রমণে। আর এখন আমি আছি পুরোনো বাড়িতে, দেখতেই পাচ্ছেন পুরোনো বাড়ি। আর চলুন আমি আপনাকে আমার রুম দেখাই, এই রুমে আমি প্রথম এসেছিলাম। আমাদের সামনের বারান্দা, আর বারান্দার পাশেই লাগোয়া আমার ঘর ছিল। আমি প্রথম বিয়ে করে এখানে এসেছিলাম, ঢুকেছিলাম, তাই এই ঘরটা আমার খুব প্রিয়। বিয়ের আলমারি, কুলার, দাঁড়ান লাইটটা জ্বালাই, না হলে ঠিক পরিষ্কার দেখতে পাবে না। আমার মেয়ে, ওর বাবার গেঞ্জি পরে রয়েছে ঠান্ডা। এখন মেয়ে পড়তে বসেছে খাটে, তাই একটু খাটটা অগোছালো। জানি খাট অগোছালো আমার একটুও পছন্দ না। আমি বাইরের ওয়েদার একেবারে ঘুম মেরে রয়েছে বন্ধুরা, দেখুন বৃষ্টিতে একেবারে ডাবডাব করছে। এই বাড়ির আসবাব কিন্তু বহু পুরনো, আমার শাশুড়ির আমলেরও আগের অনেক আসবাব রয়েছে, এবং আমার দিদি শাশুড়িরও অনেক আসবাব রয়েছে এখানে। তো সেইগুলো দেখলে মনে হয় এত মজবুত পুরনো দিনের জিনিসপত্র, যে আমরা যেসব নতুন যে আসবাব কিনি না, সেগুলো প্রায় হার খেয়ে যাবে। এত শক্তপোক্ত আর এত সুন্দর কাঠের পুরনো দিনের খুব সুন্দর জিনিস। তো আলো না জ্বালিয়ে বন্ধুরা কোনো কাজ করা যাচ্ছে না। এখন বাজে 9:19, এখন আমি রান্নাঘরে যাবো, বর বাজার করে দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমার শাশুড়ি মা কালকে বাঁধাকপি রান্না করে দিয়ে গেছে, যে সকালবেলা হঠাৎ করে নতুন জায়গায় রান্না করতে অসুবিধা হবে, ওই জন্য তরকারিটা, রুটি তরকারিটা করে দিয়ে গেছে, যে তুমি তো খুলেই আর কি না রান্নাঘরে ঢুকতে হয়। তো আমার শাশুড়ি মা খুবই মডার্ন, তো তরকারিটা গরম করব। আর এই আমার শাশুড়ি মার রান্নাঘর, একটু পুরোনো দিনের রান্নাঘর, কিন্তু এসেই যেহেতু আমি এই বাড়িতে এসেছি, তো এটা আমার বড় মানে আত্মার সাথে একাত্ম। এখানে আমি 5 বছর থেকেছি টানা, শুধু মেয়ে হওয়ার পরে এখানে অত্যাধিক মশা, তাই শাশুড়ি মা এখান থেকে আমাদের ফোকা পা। এই বৃষ্টি ভেজা ওয়েদার, তাতে আমার বড় খেতে ইচ্ছা করেছে পকোড়া, চিকেন পকোড়া। তো আমি তো জানতাম না বাজার থেকে, আমি তো মাছই নিয়ে এসেছি, বাজারের ব্যাগ খুলে দেখি যে মাংস, তাও আবার কিছুটা কিমা করা। ফোন করলাম, ফোন করে বলছে যে আমার এখন আমি 12:30 যাবো, চিকেন পকোড়া খাবো চা। তো এখানে তো আমার কোনো সেটআপ নেই, কারণ কর্নফ্লাওয়ার ছাড়া চিকেন পকোড়া ভাবতেও পারি না। আর যেহেতু শাশুড়ি মা এইসব কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার অতটা ইয়ে করে না, তো আমাকে আগে ময়দা দিয়েই চিকেন পকোড়া করতাম, ময়দা আন্ডু আন্ডু। জ্বালাতন কাকে বলে, তো দেখছে নানাঘর ছড়ি ছিটি রয়েছে, বাসনগুলো মাজতে হবে আর মাংস রান্না করতে হবে। মাংস ভাত ডাল করে ধরেছি, আর দাদা কবি তো বলেছিলাম শাশুড়ি মা করেই গেছে, করে ফিরে দেখবে। আর মাংস করবো, ভাত করবো, আর একটা ভাজা ভুজি মনে হয় করতে হবে, তাহলে সেটা না হলে খাবে না। ঠিক আছে, তাহলে আমি ফটাফট কাজগুলো সেরে এই ময়দা দিয়ে মাখছি। ময়দার ডিম কর্নফ্লাওয়ারের মতো হয়তো খড়খড়ে ভাবটা আসবে না, কিন্তু খারাপ লাগে না, মানে গ্যাস দেওয়ার মতো ঠিক আছে, ডিমটার জন্য আর কি অতটা ইয়ে লাগে না, শুধু ময়দা আমার ভালো লাগবে না। এই মেখে ঢুকিয়ে দিই, এখন বাজে 11:00 বাজেনি, তো 12:30 আসবে বলেছে, আসুক গরম গরম ভেজে দেবো। ঠিক আছে, আমার শাশুড়ি মা কিন্তু যখনই আমাকে রেখে যায় সব আমার দিয়ে কিন্তু খেয়াল রাখে, যে আমি আমার কোনটা অসুবিধা না হয়। এই যে কাশ্মীরি লঙ্কার যে প্যাকেট, ছোটো ছোটো পাউচ আমার জন্য তিনটে কিনে রেখে দিয়ে গেছে। আমার শাশুড়ি মারা কিন্তু এই কাশ্মীরি লঙ্কারগুলোটা খায় না, এটাই অসুবিধা, কারণ ওনারা মনে করেন যে রং মেশানো আছে, খেতে চায় না সহজে। লঙ্কাগুলো একটু কমই খায় ওনারা, কাঁচা লঙ্কাটা বেশি খায়, একটু বয়স হয়েছে, ডাক্তারও মানা করেন।
এটা আমি ফ্রিজে ঢুকিয়ে আসি। একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার এখানে, মানে শুকনো জিনিসও ভিজা ভিজা লাগছে এমন অবস্থা। আর মানে সব আর নতুন করে কাচার কোনো প্ল্যানই নেই, ভাবছি স্কুলের জামা কাপড় শুকাবে। আমি কালকে কিন্তু স্কুল থেকে কাজের সঙ্গে কেটে দিয়েছি, জানি বুলবুল আসছে আমার পুরো বুলবুলিতে ধান খেয়ে যাবে, সেই জন্য আমি আগেই কালকে কেটে দিচ্ছি, কিন্তু শুকাবে বলে আমার মনে হয় না, দেখি কী হয়। আর কী হলো রে বাবাই, পড়ে গেলি নাকি? কিসে আওয়াজ হলো, পড়ে গেলি? ও দুধ খাব আওয়াজ হচ্ছে, আমি হলে পড়ে গেলি নাকি? আমি এখন আমার ঐতিহাসিক পকোড়া, ময়দার পকোড়া বানাতে যাচ্ছি। আমি ইংলিশ করবো না, কারণ নতুন হাতে এখন দেখতে একবার কর্নফ্লাওয়ারের দিয়ে যেমন খটখটে হয়, ময়দা দিয়ে কিন্তু অত খটখটে হয়নি, ওই বেগুনি বেগুনি টাইপের হয়েছে। দাদা 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 গরম কিন্তু আবার স্টার্টার দিয়েছে, যেরকম হবে সেরকম। তোমাকে ওর জন্য এক্সট্রা মেকআপ করে আলাদা কিছু করতে হবে, বুঝেছো? তুমি শুধু বলে দাও আমার ইয়েগুলো কেমন হয়েছে। ময়দার পাতলা দারুণ ছিল, ময়দার মতন হয়েছে, তাই তো? পৃথিবীর সবচেয়ে সোজা রান্না, যখন আপনার একেবারে ইচ্ছা করবে না রান্না করতে, যখন একটা হয় না ওয়েদার বেশ একেবারে গানে রান্না করতে, সবচেয়ে সোজা রান্না হচ্ছে ডাল আর আলু ভাজা আর পাতলা মাছের ব্যাস। দেখবেন অনেক ভাতও ওঠে আর শর্টকাটেও হয়ে যায়, তাই আমার অনেক সেফ হয়, কাটাকুটির ঝামেলা কম, সিদ্ধ করে একেবারে বসে হয়ে যাবে, ঠিক না? তাই করছি আমি আর কি, সেই জন্যই বললাম আজ আমার একটু ইচ্ছা করছে না রান্না করতে। সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একেবারেই ইচ্ছা করছে না যে রান্না বান্না কিছু করি। তো ডাল বসিয়ে দিয়েছি, পেঁপে আছে, দেখলাম ফ্রিজে পেঁপে আছে, তো ডাল মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে করবো, তার সঙ্গে আলু ভাজবো আর মাছের ঝোল করবো ব্যাস, আর কিচ্ছু করবো না, কিচ্ছু করতে ভালো লাগে না। কালকে মাংস হয়ে গেছে, ও পাকোড়ার তেলটা রয়েছে ওটা দিয়ে একটুখানি কটকটি ভাজবো, ওরা একটু খেলছে, তো কালকে যে পাকোড়ার তেলটা ছিল তা আমি গ্লাসে ঢেলে একটু ময়দা দিয়ে দিয়েছি, তো সেই জন্য তেলটা দেখুন একেবারে রিফাইন হয়ে গেছে, ময়লাটা পুরো যে ভাজা যে গুঁড়োগুলো তলায় বসে গেছে, এটা আপনারা জানেন হয়তো, তবু যারা জানেন না তাদের জন্য বলে দিই যে এরকম একটা গ্লাসে বা কোনো পাত্রে যদি দিয়ে একটুখানি উপর দিয়ে ময়দা হোক কাটা হোক দিয়ে দেবেন তো পুরো পিউরিফাই হয়ে যাবে তেলটা, আর উপর থেকে তেলটা নিয়ে নিতে হবে। তো আমি এই তেলটাই আর কি ইউজ করবো, এই তেলটা দিয়েই কাজ করবো। প্রথমে তেলটা দিয়ে একটুখানি ময়দা দিয়ে কটকটি ভাজবো, তারপরে ময়দাতে কালো জিরে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু নুন দিয়ে মেখে দিচ্ছি, সেটাকে কটকটির আকারে কাটবো আর ভাজবো, ভেজে দিয়ে দেবো, নাহলে ওরা এখন খিদে খিদে করবে, ঠিক আছে? তো আজকে আর খুব সাদা মাটা রান্না করবো, বেশি কিছু করবো না, আর ওয়েদার তো দেখছেনই, ওয়েদার সবারই স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, তো আজকে ময়দা মানে আচার খাবার দিন আর কি, আমার আচার খেতে খুব ইচ্ছা করছে, রান্নাবান্না সেরে আমি আচার খাবো। তো আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে আমার আগের ব্লগে, খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, মজায় থাকবেন আর আমাকে ফলো করবেন, ঠিক আছে? টাটা।